প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আজ আমরা আপনাদের সাথে সহভাগিতা করব স্বাস্থ্য বিষয়ক কিছু কথা নিয়ে। আজ আমরা জানব ডেঙ্গু জ্বরের কারণে প্লাটিলেট কেন কমে যায়, আর কী কী উপাদেয় খাবার খেলে প্লাটিলেটের পরিমাণ মানুষের শরীরে বৃদ্ধি পাবে সেই বিষয়ে। এর আগে আসুন আমরা জেনে নেই ডেঙ্গু জ্বর কীভাবে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রাথমিকভাবে সংক্রমিত শ্রী এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এ জ্বরের তাপমাত্রা 101 থেকে 104 পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও জ্বরসহ শরীর ব্যথা, বমি বা চামড়ার নিচে লালচে দাগ বা র্যাশ হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য রক্ত চেয়ে দেওয়া পোস্টের সংখ্যা জানানো দেয় যে পরিস্থিতি কতটা জটিল রূপ নিয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ার কারণেই রক্তের প্রয়োজনীয়তা বেড়েছে। আসলে প্লাটিলেট কি? মানুষের রক্তে তিন ধরনের ক্ষুদ্র রক্তকণিকার মধ্যে সবচেয়ে ছোটটি হল প্লাটিলেট, যাকে বাংলায় অণুচক্রিকা বলা হয়। মানবদেহের অস্থি মজ্জায় অণুচক্রিকার উৎপাদন হয়। প্লাটিলেটের কাজ কি? প্লাটিলেট প্রাণীদেহের রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রতি মাইক্রোলিটার রক্তে প্লাটিলেটের মাত্রা 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত। এই পরিমাপের চাইতে প্লাটিলেটের মাত্রা কমে গেলে রক্ত জমাট বাঁধতে পারে না, ফলে রক্তক্ষরণের ঝুঁকি দেখা দেয়। রক্তক্ষরণের ঝুঁকিতে মানুষের মৃত্যুর ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। তবে প্লাটিলেট কমে যাওয়ার কারণগুলো কি, আমরা এখন সে বিষয়েই জানব। আসলে প্লাটিলেট কমে যাওয়ার প্রধান কারণ দুটি হলো প্লাটিলেট ধ্বংস হয়ে যাওয়া, আর নয়তো পর্যাপ্ত পরিমাণে তৈরি না হওয়া। তবে প্লাটিলেট কমে গেলেই কি রক্ত নিতে হয়? ডেঙ্গু রোগীর ক্ষেত্রে শুধুমাত্র প্লাটিলেট কমে যাওয়াই একমাত্র সমস্যা নয়, বরং শরীরে রক্তরস কমে যাওয়া, রক্তচাপ কমে যাওয়াও পরিস্থিতি কিন্তু জটিল করে তুলতে পারে। সেক্ষেত্রে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলে রোগীকে সারিয়ে তোলা সম্ভব। বেশিরভাগ ডেঙ্গু রোগীর ক্ষেত্রে প্লাটিলেট দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হয় না। তবে রক্তে প্লাটিলেট সংখ্যা কমে যায় খুব কম সময়ের জন্য, হয়তো 2 দিন বা 3 দিন। এরপর প্লাটিলেট নিজে থেকেই বাড়তে থাকে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কী কী উপাদেয় খাবার খেলে মানবদেহে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি পায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে সুষম খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে কিছু খাবার রয়েছে যা খেলে রক্ত কমে যাওয়া প্লাটিলেট আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এমন কয়েকটি খাবারের নাম হল মিষ্টি কুমড়া এবং এর বীজে থাকা ভিটামিন এ রক্তে প্লাটিলেট তৈরিতে সাহায্য করে। লেবুর রসে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়ায়। আমলকিতেও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। আমলকি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। রক্তের যে কোনো সংক্রমণ দূর করতে অ্যালোভেরাও কিন্তু খুবই উপকারী। নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেট অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়। ডালিম ফলে প্রচুর আয়রন রয়েছে, যা রক্তে প্লাটিলেট বাড়াতে এবং শরীরের দুর্বলতা দূর করতে খুবই ভালো কাজ করে। তাই রোগীর রক্তে প্লাটিলেট বাড়াতে তাকে নিয়মিত ডালিমের জুস খেতে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই এবং অন্যকেও সচেতন হওয়ার জন্য অনুপ্রাণিত করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।